আসসালামু আলাইকুম আলা বাদ প্রিয় دینی ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ পরকালে নাজাদ পাওয়ার জন্য পরকালে সফল কাম হওয়ার জন্য কামিয়াব হওয়ার জন্য আল্লাহ তালার ক্ষমার কোনো বিকল্প নেই আমরা জিন্দগিতে যত গুনাহ করি যত পাপ কাজ করি আল্লাহ যদি কাল কেয়ামতের ময়দানে আমাদের সেই পাপের সেই গোনাহের হিসাব নেওয়া শুরু করেন আমরা একটি কদমও সামনের দিকে অগ্রসর হতে পারবো না কারণ আমরা যদি আমাদের জিন্দগির দিকে তাকাই আমাদের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমরা সারাটা জীবন পাপ করতে করতেই কাটিয়েছি তো প্রিয় বন্ধুগণ আমরা যদি সফল কাম হতে চাই পরকালে যদি আমরা কামিয়াব হতে চাই তাহলে আল্লাহ তালার ক্ষমা পেতে হবে তো প্রিয় বন্ধুগণ কীভাবে আমরা আল্লাহ তালার ক্ষমা অর্জন করতে পারি এর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে এবং আমরা যে গুনাহ করি সেই গুনাহের জন্য আল্লাহ তালার কাছে তবা করতে হবে এবং এছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এমন কিছু আমল এবং এমন কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন যে দোয়াগুলির মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার ক্ষমা অর্জন করতে পারব তো আজকে আমরা এমন কিছু বাক্য সম্পর্কে অবগত হব যে বাক্যগুলি একবার পাঠ করলে আপনার জন্য হাজার হাজার ফেরেশতা মাঘ ফেরাতের দোয়া করতে থাকবে প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন যে এই বাক্যগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে তো একজন ফেরেস্তা সেই বাক্যগুলোকে তার ডানার নিচে নিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য সে আসমানের দিকে উঠতে থাকে তো এমতো অবস্থায় প্রতিমধ্যে যতজন ফেরেস্তার সঙ্গে তার দেখা হয় সাক্ষাৎ হয়ে যায় তো ফেরেস্তারা যখন দেখে যে ওই ফেরেশতা তার ডানার নিচে এই শব্দগুলো নিয়ে আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে যাচ্ছে তো সেই শব্দগুলো যে ব্যক্তি পাঠ করেছে সেই ব্যক্তির জন্য সেই সমস্ত ফেরেস্তারা মাঘফেরাতের দোয়া করতেই থাকে আল্লাহ তালার কাছে তো প্রিয় বন্ধুগণ এখন আমরা জানব যে সেই ফজিলতপূর্ণ সেই বরকতপূর্ণ শব্দগুলো কি। সেই শব্দগুলো হলো সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি